হংকং একটি পার্কিং স্পট ছিল যা এক ব্যক্তি 7 কোটি টাকা দিয়ে কিনেছিল। এক ব্যক্তি আছেন যিনি চাঁদে তার মেয়ের নাম লিখে এসেছেন। এমন সব তথ্য জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। মেসি একমাত্র ফুটবলার যার স্পেনে যে বাড়িটি রয়েছে তার উপর দিয়ে কখনো প্লেন চলাচল করে না। আর এর কারণ হচ্ছে স্পেনের ল অনুযায়ী এই স্থানটি প্রোটেক্টেড। এখানে একটি জাদুঘর রয়েছে তাই এর উপর দিয়ে বিমান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। যখন প্রথমবার আইপড ডিজাইন করা হয়েছিল তখন একটি আইপড নিয়ে স্টিভ জবসকে দেখানো হয়। স্টিভ জবস সেই আইপড দেখে বললেন, এটি বেশ বড়, এটিকে আরও ছোট করতে হবে। কিন্তু ইঞ্জিনিয়ার বলেছিল এর চেয়ে ছোট করা সম্ভব নয়। এরপর সেই আইপডকে নিয়ে পানির ভেতরে ফেলে দেয় স্টিভ জবস। তারপর স্টিভ জবস দেখায় পানি আইপডে ভরে যাচ্ছে এবং অনেক ফাঁকা জায়গা সেখানে রয়েছে এবং তাদেরকে বলে যে পর্যন্ত এখানে কোনো পানির বিন্দু পরিমাণ জায়গা থাকবে না সেরকম একটি সাইজ তৈরি করে ফেলো। এরপর আইপডের আকৃতি পরিবর্তন করে অনেক ছোট করে ফেলা হয়। আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি বিভিন্নভাবে সুরক্ষিত থাকে, যেমন এই গাড়িতে রয়েছে শর্টগান, বুলেট প্রুফ উইন্ডো, টিয়ার গ্যাস লঞ্চার, ফায়ার ইকুইপমেন্ট, সুপার প্রোটেক্টেড ফুয়েল ট্যাঙ্ক, নাইট ভিশন গুগলস সহ ইত্যাদি। চাঁদের বুকে সর্বশেষ হাঁটা ব্যক্তির নাম ছিল জিন সেনার্ন এবং এই নবচারে তার মেয়ের জন্মদিনের গিফট হিসেবে চাঁদের বুকে তার মেয়ের নাম লিখে এসেছিলেন, যেটা হয়তো থাকবে আরও হাজার বছর। পোর্টল্যান্ড শহরের নাম নির্ধারণের ক্ষেত্রে পয়সা দিয়ে টস করা হয়েছিল। যদি মুদ্রার অপর পাশটি পড়ত তাহলে পোর্টল্যান্ডের নাম বস্টন হতো। সাধারণত একটি কনসার্ট সর্বোচ্চ 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ হয়ে থাকে, কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী কনসার্টের মেয়াদ প্রায় 639 বছর। আর এই কনসার্টটি এখনও চালু আছে জার্মানির চার্চে এবং এই কনসার্টটি শেষ হবে 2040 সালে। প্রতি বছর একটি গাড়ির সাইজের গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে, তবে তা পৃথিবীর মাটিকে স্পর্শ করতে পারে না, কারণ গ্রহাণুগুলো পৃথিবীতে ঢোকার সাথে সাথে পৃথিবীর আবহাওয়ায় গ্রহাণু জ্বলে আভাতেই মিশে যায়। মহাকাশে একজন মানুষের উচ্চতা 2 ইঞ্চি পর্যন্ত বেড়ে যায়। এর কারণ হলো পৃথিবী থেকে মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি অনেক কম থাকে আর তাই মানুষের উচ্চতা এখানে বেড়ে যায়। পৃথিবীর সর্বপ্রথম অ্যালার্মওয়ালা ঘড়ি আবিষ্কার হয় 1987 সালে। আর এই ঘড়ির অদ্ভুত একটা ব্যাপার হলো এই ঘড়িটিতে শুধুমাত্র ভোর 4টার সময় অ্যালার্ম দেওয়া সম্ভব ছিল, অন্য কোনো সময় অ্যালার্ম দেওয়া সম্ভব ছিল না। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় অ্যাপেলের প্রথম ফোন কারা বানিয়েছিল, তাহলে আপনি নিজে থেকে বলে দিতে পারবেন অ্যাপেল কোম্পানির ফোন অ্যাপেলই বানিয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু সত্য হলো অ্যাপেল কোম্পানির প্রথম ফোন বানিয়েছিল সিসকো নামের একটি কোম্পানি।